নদিয়ার ক্যাথলিক চার্চ সেজে উঠেছে উৎসব উপলক্ষে। কিন্তু কেন খ্রিস্টানরা এই দিনটিকে এত আড়ম্বরের সাথে পালন করেন? 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের প্রাক মুহূর্তে নদিয়ার কৃষ্ণনগরের ক্যাথলিক চার্চের চতুর্দিকে সাজো সাজো রব। খ্রিস্টমাস আগত, তার মানে নতুন ইংরেজি বর্ষ অর্থাৎ 2022 আমাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু বড়দিন কি? কেন খ্রিস্টানরা এই দিনটিকে এত আড়ম্বরের সাথে পালন করে থাকেন? কৌতূহল কিন্তু থেকেই যায় মানুষের মনে। বাইবেল অনুযায়ী যিশুর জন্ম তারিখের কোনো উল্লেখ নেই। কিছু ঐতিহাসিকদের মতে বেথলেহেম শহরে কুমারী মা মেরির কোলে জন্ম নিয়েছিলেন যিশু। যিশুকে ঈশ্বরের প্রেরিত দূত বা ঈশ্বরের পুত্র বলেই অভিহিত করা হয়, কারণ তার আবির্ভাব মানুষ ও ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগাতেই ঘটেছিল, হিংসা মুছে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে। তবে যিশু খ্রিস্টের মৃত্যুর কয়েকশো বছর পর থেকে 25শে ডিসেম্বর সাড়ম্বরে পালন করা হয়। অনেক ঐতিহাসিকদের মতে যিশুর জন্মের আগে থেকেই রোম দেশে খ্রিস্টান সম্রাটের আমলে প্রথম 25শে ডিসেম্বর দিনটিকে পালন করা হতো। পরবর্তীকালে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন। যদিও ইতিহাস সূত্রে জানা যায় রোম সাম্রাজ্যের শাসনকালে ইউরোপে সবচেয়ে বড় উৎসব ছিল তাদের কৃষি দেবতা ও শনি গ্রহের সম্মানে এক বিশেষ উৎসব। এই অনুষ্ঠানটি শীতকালের মাঝামাঝি 25শে ডিসেম্বরে পালিত হতো। সেই সময় রোম সাম্রাজ্যের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকত। এই অনুষ্ঠানে ধনী দরিদ্র ছোট বড় প্রত্যেকেই তারা ভেদাভেদ ভুলে মেতে উঠত। যদিও যিশুর অনুগামীরা এই অনুষ্ঠানকে তারা বিধর্মী অনুষ্ঠান বলেই মনে করতেন, যিশুর জন্মদিন সম্পর্কে তারা সকলেই অনিশ্চিত ছিলেন, তাই তারা পুনরুত্থানের দিনের কাছাকাছি সময়কেই তার জন্মদিন হিসেবে পালন করতে শুরু করেন। ঐতিহাসিক তথ্যানুসারে আরও জানা যায় কুমারী মরিয়ম গর্ভবতী হওয়ার দিন থেকেই 9 মাস হিসেবে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। 336 খ্রিস্টাব্দ থেকে রোমান বর্ষপঞ্জিতে 25শে ডিসেম্বরকে বড়দিন উৎসব হিসেবে উদযাপন করার নির্দেশনা দেওয়া হয় বলে জানা গিয়েছে। রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, ফলে বড়দিন তার প্রাণ ফিরে পায়। তবে নদিয়ার কৃষ্ণনগর শহরে বড়দিনের উৎসবকে কেন্দ্র করে যে মেলা বসে, বিগত বছর করোনা প্রেক্ষাপটে কিছুটা ঝিমিয়ে গেলেও এবছর আবার তার গতি ফিরে পাচ্ছে বলে জানা যাচ্ছে। তবে দুর্গাপূজার মতে খ্রিস্টান সম্প্রদায়ের এই উৎসবটি, এই সময় তারা কেক কেটে একে অপরকে নতুন উপহার প্রদান করে বাড়ি ঘর পরিচর্যা করে প্রভু যিশুকে স্মরণ করে। সনাতন ধর্মের ন্যায় মন্দিরের মতোই চার্চ তাদের কাছে পবিত্র স্থান। এবছরও প্রচুর ব্যবসায়ী এই অঞ্চলে বিভিন্ন খাবারের স্টল থেকে শুরু করে দোকানের পসরা সাজাচ্ছেন, এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মোটামুটি থাকবে না সেটা জিজ্ঞেস করছি, মেলাটা 1 তারিখ অবধি থাকবো? পুরোপুরি 1 তারিখ অবধি, তাই তো? কত বছর বসেছিলেন এখানে? এখানে প্রায় 15 বছর। এখানে 15 বছর বসছেন? আচ্ছা আচ্ছা। বিগত বছরে কি মানুষজন হয়েছিল নাকি খুব সামান্য হয়েছিল? কম হয়েছিল, কম হয়েছিল। হ্যাঁ বলছি দাদা, এখানে কি কি দোকান হচ্ছে? এখানে হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে, পাপড়ি চাট আছে, ঘুগনি আছে, সোন পাপড়ি আছে, ফুচকা আছে, তারপর ওদিকে পানের স্টল আছে, মোটামুটি সব রকম খাবার আইটেম এখানে পাবে। না না, আমরা এখানে মোটামুটি 6-7 বছর ধরে করছি মেলাটা আমি আর কি। এই মেলা অনেক পুরাতন মেলা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।